এই যে দেখো, তোমাদের সামনে দিয়ে একটা জিনিস হেঁটে হেঁটে যাচ্ছে, এই জিনিসটা কি বলতো? এটা হলো একটা শামুক, এবং শামুক আমরা জানি অনেক আস্তে আস্তে যায়, এই যে এটার গায়ে এরকম ঠেলতে ঠেলতে আস্তে আস্তে করে যায়। আমরা আজকে এই শামুক সম্পর্কে জানবো। শামুক হলো মলাস্কা পর্বের একটা প্রাণী। এদের গঠন, বাসস্থান, স্বভাব খুবই বৈচিত্র্যপূর্ণ, মানে অনেক ধরনের আছে, এবং এদের প্রায় সবাই সামুদ্রিক। ওই যে সমুদ্রের ধারে ঘুরতে গেলে দেখবে যে এগুলোর খোসা অনেক জায়গায় পড়ে আছে। এদের কিছু প্রজাতি আবার পাহাড়ে, বনজঙ্গলে, স্বাদুপানিতেও থাকতে পারে, তবে সাধারণত এরা সামুদ্রিকই হয়। এদের সাধারণ বৈশিষ্ট্য কী কী? দেহ নরম, সাধারণত খোলসে আবৃত। এই যে দেখো, নরম একটা দেহ আছে আর এটা খোলস দিয়ে আবৃত। পেশিবহুল, পা দিয়ে চলাচল করে। এই যে দেখো, এদের গাটা দেখলেই বুঝতে পারছো অনেক মাসেল আছে, এটার জন্য এগুলো পেশিবহুল পা বলা হয়। আর ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বসন কার্য চালনা করে, মানে যেগুলো পানির নিচে থাকে সেগুলো ফুলকা দিয়ে শ্বসন কার্য করে, আর যেগুলো পানির উপরে থাকে সেগুলো ফুসফুস দিয়ে শ্বসন কার্য চালনা করে। এগুলো উদাহরণ কি? এই যে শামুক, ঝিনুক, অক্টোপাসও কিন্তু এক ধরনের মলাস্কা। তারপরে আমরা দেখব আরেক ধরনের, আরেকটা পর্বের প্রাণী সম্পর্কে। সেই পর্বটা কি? সেটা হলো একাইনোডারমাটা। এই পর্বের একটা উদাহরণ হলো এই যে এই জিনিসটা। এটা তো ছোটোবেলায় সবারই প্রিয় একটা মাছ থাকে, যে দেখতে কি সুন্দর, তারার মতো তারা মাছ। এদের বৈশিষ্ট্য কি? এদের সকল প্রাণী সামুদ্রিক হয়, মানে সমুদ্রে বসবাস করে, আর অধিকাংশই মুক্তজীবী, মানে মুক্তভাবেই থাকে। এদের বৈশিষ্ট্য কি কি? দেহ তো কাঁটাযুক্ত। এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো কাঁটা আছে, এগুলো ধরলে দেখবে কাঁটা কাঁটা লাগে। দেহ পাঁচটি সমানভাগে বিভক্ত, এই যে দেখতে পাচ্ছ তো পাচ্ছ পাঁচটা সমানভাবে বিভক্ত। পানি সংবহন তন্ত্র থাকে এবং নালী পদের সাহায্যে চলাচল করে। এদের ভিতরে পানি সংবহন তন্ত্র থাকে, আর এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় নালী পদ, এগুলো দিয়েই তারা চলাচল করে। অঙ্কীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়, কিন্তু মাথা চিহ্নিত করা যায় না। এই যে এখানে তুমি কোনো মাথা দেখতে পাচ্ছ, বলতে পারবে যে কোনটা মাথা? বলতে পারছো না। এটাও একানিওডা প্রাণীর, পর্বের প্রাণীর একটা বৈশিষ্ট্য। এটার উদাহরণ কি? এই যে তারা মাছ, তারপরে সমুদ্র শশা আছে, সেটাও একাইনোডার পর্বের প্রাণীর উদাহরণ। তাহলে আমরা এই ভিডিওতে কী জানলাম? মলাস্কা পর্বের প্রাণী সম্পর্কে, যার একটা উদাহরণ হলো অক্টোপাস, আর একাইনোডা পর্বের প্রাণী সম্পর্কে, যার একটা উদাহরণ হলো তারা মাছ।